হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে দেখব কিছু বিখ্যাত ব্যক্তির বিখ্যাত উক্তি, যেগুলো শুধু এক্সাম পারপাস নয়, তাছাড়া আমাদের বাস্তব জীবনেও এগুলো মনে রাখা খুবই দরকার, আমরা এগুলোকে ফলো করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে। সো নাও লেট স্টার্ট। প্রথম উক্তিটা দেখো, ব্রেভিটি ইজ দি সোল অফ উইট, খুবই একটা গুরুত্বপূর্ণ উক্তি। এটা উক্তিটা বলেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে দেখো, হাউ সার্ফার দেন এ সার্ফেন্টস টুথ, ইট ইজ টু হ্যাভ থ্যাংলেস চাইল্ড। এটা উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি। দি গ্রেটেস্ট রিমেডি ফর অ্যাঙ্গার ইজ ডিলে, উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি, যেটা আমাদের খুবই ফলো করা উচিত। গ্রেটেস্ট রিমেডি ফর অ্যাঙ্গার ইজ ডিলে। তারপরে দেখো, দি গভর্নমেন্ট অফ দি পিপুল বাই দি পিপুল ফর দি পিপুল শ্যাল নট পেরিশ ফ্রম দি আর্থ। এটা আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি। চাইল্ড ইজ দি ফাদার অফ ম্যান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উক্তি। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এ ফ্রি হোয়ার হি চিন চেন, ভলতেয়ারের উক্তি। আই কেম আই স আই কনকার্ড ভিনি ভিডি ভিসি, জুলিয়াস সিজারের উক্তি। ইম্পসিবিলিটি এ ওয়ার্ড অনলি টু বি ফাউন্ড ইন দি ডিকশনারি অফ এ ফুলস, এটা উইলিয়াম নেপোলিয়ান বোনাপার্টের উক্তি। তারপরে দেখো, লেট এ হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম অ্যান্ড লেট এ থাউজেন্ড স্কুল অফ থট কন্টেন্ট, মাও জেদংয়ের বিখ্যাত উক্তি, মাও জে সেতুং। তারপরে দেখো, আওয়ার সুইট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, সেলির উক্তি। এ থিং অফ বিউটি এ জয় ফর এভার, জন কিটসের উক্তি। বিউটি ইজ দি ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, জন কিটসের উক্তি। চাইল্ডহুড শোজ দি ম্যান অ্যাজ মর্নিং শোজ দি ডে, বিল্টনের বিখ্যাত উক্তি। অ্যাজ চাইল্ডহুড শোজ দি ম্যান অ্যাজ মর্নিং শোজ দি ডে, বিল্টনের উক্তি। তারপরে দেখো, ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট ওপেন্স দি ফ্লেস অফ ইটার্নিটি, মিল্টনের উক্তি। লাইট ইজ দি শ্যাডো অফ গড, প্লেটোর উক্তি। দেয়ার ইজ এ নো গড হায়ার দেন ট্রুথ, মহাত্মা গান্ধীর উক্তি। দেয়ার ইজ এ নো গড হায়ার দেন ট্রুথ। দি হ্যান্ডস দ্যাট সার্ভ আর হোলিয়ার দেন দি লিভস দ্যাট প্রে, মহাত্মা গান্ধীর উক্তি। তারপরে দেখো, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টু দে ইন্ডিয়া উইল থিঙ্ক টু মোরো, মহামতি গোখলের বিখ্যাত এটা উক্তি। তারপরে দেখো, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের উক্তি। এটা খালি পেটে ধর্ম হয় না, স্বামী বিবেকানন্দের উক্তি। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট দেখো, ভুলিও না তোমার জন্ম মায়ের জন্য বলি প্রদত্ত, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের উক্তি। তারপরে দেখো, সংগ্রামী জীবন এবং সংগ্রামহীনতা হচ্ছে মৃত্যু, এটা স্বামী বিবেকানন্দের বাণী। তারপরে দেখো, জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও দিয়ে যাও আর ফিরে কিছু চেয়েও না, স্বামী বিবেকানন্দের উক্তি। তারপরে দেখো, সেই রাষ্ট্রই ভালো যা কম শাসন করে, মহাত্মা গান্ধীর উক্তি। তারপরে, দুর্ভাগ্যের শিক্ষালয়েই নিয়মানুবর্তিতা শিক্ষা করতে হয়, মহাত্মা গান্ধীরই বাণী এটা। আমার জীবনই আমার বাণী, মহাত্মা গান্ধী। সব মুনি সে পূজা মম, অশোকের বাণী এটা। তারপরে দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, উক্তিটিকার বালগঙ্গাধর তিলকের। স্বরাজ আমার জন্মগত অধিকার খুবই একটা ফেমাস উক্তি, বালগঙ্গাধর তিলকের উক্তি। তারপরে দেখো, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়, চণ্ডীদাসের উক্তি। তারপরে দেখো, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন, ভারতচন্দ্র রায়গুণা করে উক্তি এটা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই হে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বাণী। তারপরে দেখো, সকল এর তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, কামিনী রায়ের লেখা। জয় জওয়ান জয় কিষান, লালবাহাদুর শাস্ত্রী। স্বরাজ আমার স্বরাজ উপায় মাত্র, মূল লক্ষ্য পরিপূর্ণ মানুষত্বের বিকাশ, বিপিনচন্দ্র পাল। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো, জন মিল্টনের বাণী এটা। আরাম হারামাই এটা জওহরলাল নেহরুর বাণী। মানুষের জীবনের শৈশব হলো গুরুত্বপূর্ণ সময়, এটা রুশোর বাণী। শিক্ষাদানের কাজ বাগানের ফুলের মালির মতো, বাগানের মালির মতো, এখানে একটা রুশোর বাণী। কুসুম
আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিত করিও। বঙ্কিমচন্দ্রের বাণী শেষটা দেব, সেটা শেষ প্রশ্ন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, এটা জগদীশচন্দ্র বসুর বাণী। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শুধু এক্সাম পারপাস নয়, আমাদের এই বাণীগুলো বাস্তব জীবনেও অনেকটা ফলো করলে আমাদের বেনিফিট পাবো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, বাই।